কলেজে ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের নানা কাজ গ্রাউন্ডের বাইরে করায় স্থানীয়দের যাতায়াতে রাস্তা বন্ধ হয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। বুধবার দিনহাটা কলেজ অধ্যক্ষকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখান। ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের নানা কাজ গ্রাউন্ডের বাইরে করায় যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে পড়ায় স্থানীয় এলাকার মহিলা থেকে শুরু করে প্রায় সকলেই একযোগে আন্দোলনে নামায়। ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। কলেজ গ্রাউন্ডের বাইরে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের নানা কাজ চলায় ছাত্রছাত্রীদের স্বাভাবিকভাবেই রাস্তার উপর এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, আর এর ফলে রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে ওঠে। এমনকি কেউ অসুস্থ হয়ে পড়লে সহজেই সেখান দিয়ে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ে। সমস্যাটা হচ্ছে এই দীর্ঘদিন থেকে এই কলেজের স্টুডেন্টরা রাস্তাতেই হচ্ছে ভিড়। আমাদের যাওয়া আসা, বাচ্চা কাচ্চা স্কুল পাঠানো, একটা সাইকেল পর্যন্ত নিয়ে যাওয়া যায় না। কারো যদি মানে অসুস্থ কেউ হয়ে যায় সেটাও নিয়ে যাওয়ার খুব প্রবলেম। সেই জন্য আমরা অনেকবার প্রিন্সিপালকে আবেদন করছি যে ওনারা যাতে এই ব্যবস্থাটা ভেতরে করেন। এই ব্যাপারে তো আমার তেমন কিছু বলার নেই, কারণ সমস্যাটা হয় আমাদের এই রেজিস্ট্রেশনটার সময় আর যখন ওই আমাদের একটু ওই ফর্ম ফিল আপটা হয় সেই সময় একটু সমস্যাটা হয়। এটা বছরে আর কদিন আর হয়, বেশি দিন তো হয় না। তো এখন এই এখান দিয়ে রাস্তা হয়েছে, জায়গাটাও তো কলেজের জায়গা, জায়গাটা তো অন্য কোনো জায়গা না, কলেজের জায়গা। তারা এসেছিলো, আমি তাদের বলেছি যে আপনারাও একটু হেল্প করেন। কদিন এই যে আজকে যে ভিড়টা হয়েছে এই ভিড়টা কিন্তু কালকে থাকবে না, গতকালও এত ভিড় ছিল না। আজকে ছেলেমেয়েরা বেশি মাত্রায় চলে এসছে, তাতে চার পাঁচ দিন ম্যাক্সিমাম সাতটা দিন একটু কষ্ট হয়। তো সেটা ওনারা আপত্তি করেছিল, এক দুবার বোধহয় বন্ধও করে দিয়েছিল। যাই হোক, সেটা পরে এখানকার ওয়ার্ড কাউন্সিলার এসেছিলেন, আমি উদয়ন ঘোষ সঙ্গেও কথা বলেছি, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি এবং কন্ট্রাক্টর যারা কাজ করছে রাস্তার উপরে, যারা পাথর বালি ফেলেছে, আমি তাদেরকেও বললাম যে রাস্তার উপর থেকে পাথর বালিটা সরিয়ে দেওয়া হোক। তাহলে হবে কি, আমাদের ছেলেমেয়েরাও যদি একটা সাইড করে দাঁড়ায়, এখানে কয়েকটা বাড়ি আছে, তারাও একটা অনায়াসে এখান থেকে বেরোতে পারে।